মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চিরঞ্জিত কি অনিন্দিতা সরকার আর পুরোহিত কতক্ষণ ঢুকেছে ঘরে? অনেকক্ষণ অনেকক্ষণ ঢুকেছে। ওই তো ওরা বেরোচ্ছেন। এদিকে চিরঞ্জিত, তুমি কি বললে আমাকে এক্ষুনি? এই বিল্ডিং এর লোকটা বলেছে আজকে এখানে শ্রদ্ধানুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, শ্রদ্ধানুষ্ঠান। অপঘাতে মৃত্যু না হয় তাকে, জানি না, আমি জানি না, কিছু জানি না। কেন? দ্যাটস গ্রেট ম্যাডাম, দ্যাটস গ্রেট। কি গ্রেট? কিছু না ম্যাডাম, আই মিন আমি খুব তাড়াতাড়ি আপনার কেসটা সুরাহা করতে পারবো। কিভাবে? আমি আমি পরে বলছি আপনাকে ম্যাডাম, আমি আমি রাখছি এখন। হ্যাঁ চিরঞ্জিত বলো, ইমিডিয়েটলি অনিন্দিতা সরকারের বাড়িতে পৌঁছাতে হবে। আর আমার মনে হয় তিন চাকার রিক্সার থেকে আমাদের চার চাকার গাড়ি তাড়াতাড়ি নিয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা দিন খেতে পারছো না? রোজ তো সরষে পচারে খাও, রোজ রোজ মাছ মাংস চাই, রোজ একটা দিন খেলে কি সমস্যা হবে? হ্যাঁ কি সমস্যা? শোনো, এরপর থেকে না সপ্তাহে তিন দিন নিরামিষ খাবে, এটা আমি বলে রাখলাম। মা তুমি তো জানো আমি নিরামিষ খেতে পারি না, আর তুমি তো কখনো নিরামিষ করো না, আজ ওটা নিরামিষ করলে কেন? তোমাকে কি এই সমস্ত কিছুর কৈফিয়ত আমাকে দিতে হবে? হ্যাঁ, যা বানিয়েছি যা আছে গিয়ে খেয়ে নাও, যাও গিয়ে খাও। বাড়িতে কি কোনো শোক অনুষ্ঠান হচ্ছে নাকি? কি আপনি, আপনাকে আমি এখানে আসতে বারণ করেছি না? আপনি বারণ করলে আমি শুনবো না? ঋষি কুমার ঘোষের খুনের কেসটাতে আপনি সাসপেক্টেড, আপনার মেয়ে, আপনার মেয়েও সাসপেক্টেড, পুরো গ্রুপটাই সাসপেক্টেড। এদের মধ্যে যে কোনো কারোর বাড়িতে আমি যখন তখন যেতে পারি, গিয়ে জেরা করতে পারি। আপনি বাধা দিলে আপনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে যখন তখন জেরা করতে পারি, বুঝতে পেরেছেন? আপনি আর কি নিয়ে আমায় জেরা করবেন? কিছু না, আমি শুনছিলাম আপনার মেয়ের বোধ হয় আজকে খেতে অসুবিধা হচ্ছিল, তাই না? বাড়িতে আজকে ভেজ রান্না হয়েছে, ননভেজ ছাড়া ও বোধ হয়, ননভেজ ছাড়া তুমি বোধ হয় খেতে পারো না, তাই না? সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কেন এসেছেন সেটা বলুন। সেটাই বলছি, কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা হয়েছে, আর সেই জন্যই আপনি এরকম পোশাক পরে শোক পালন করছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।